গ্রো লাইফের এই এপিসোডে আপনি দেখবেন কিভাবে মিষ্টি কুমড়ার বীজ থেকে মিষ্টি কুমড়ার চারা তৈরি করা হয়। এখানে পুরো সাত দিনের প্রসেসটাকে মাত্র কয়েক মিনিটের মধ্যে আপনাদের সামনে লাইভ তুলে ধরা হলো। সো আসুন একেবারে শুরু থেকে দেখে নিই কীভাবে মিষ্টি কুমড়ার বীজ থেকে চারা তৈরি করতে হয় এবং পুরো সাত দিন পর্যন্ত সেগুলোর যত্ন পরিচর্যা কীভাবে করতে হয়। চারা তৈরির জন্য প্রথমে আপনার প্রয়োজন হবে ভালো মানের মিষ্টি কুমড়ার বীজ। আমি এখানে কিছু মিষ্টি কুমড়ার বীজ কিনে এনেছি এবং এগুলোকে আমি প্রথমেই গজানোর জন্য পানির মধ্যে ভিজিয়ে রাখছি। আপনাকে অন্তত 8 থেকে 10 ঘন্টার মতো সময় এই বীজগুলোকে পানিতে ভিজিয়ে রাখতে হবে। এতে করে বীজগুলোর ভেতরে পানি যাবে এবং এগুলো রোপণের যোগ্য হবে। এটা 12 ঘন্টা পরের ভিডিও এবং এ সময় আমি আপনাদের দেখাবো কিভাবে পেপার টাওয়েল পদ্ধতিতে আপনি মিষ্টি কুমড়ার বীজগুলো বসাবেন এবং এই পদ্ধতিতে বসালে 2 থেকে 3 দিনের মধ্যে আপনার বীজগুলো থেকে চারা তৈরি হয়ে যাবে। এই কাজটা করার জন্য আপনার 2টা জিনিস প্রয়োজন হবে। আপনার এরকম একটা সুতি কাপড় লাগবে, আর দ্বিতীয়ত আপনার এরকম একটা বক্স লাগবে যে বক্সটাতে বাতাস চলাচল করতে পারে না। সো এটা মূলত আমি একটা হালিমের বক্স ব্যবহার করছি। এবার আমি বীজগুলোকে বের করে এই সুতি কাপড়টার মধ্যে বসাবো এবং এটাকে ভাঁজ করে এই হালিমের বক্সটার মধ্যে রেখে এটা অন্তত পক্ষে 3 থেকে 4 দিন পর্যন্ত অপেক্ষা করব, বীজগুলো গজানোর আগ পর্যন্ত। সো পদ্ধতিটা খুবই সহজ। এই কাপড়টাকে হালকা একটু একটু পানি দেবেন, তবে একেবারে চ্যাপচ্যাপে করে পানি দেবেন না। যদি গরমের সময় করেন তবে এটাকে ছায়াযুক্ত ঠান্ডা জায়গায় রাখবেন, আর যদি আপনি এটাকে শীতের সময় করেন সেক্ষেত্রে দুপুরের রোদ এবং এই পুরো বক্সটাকে বদ্ধ অবস্থায় রোদের মধ্যে রাখবেন। এতে করে শীতের সময় আপনার চারাগুলো দ্রুত গজাবে। নর্মালি গরমের সময় 2 থেকে 3 দিন এবং শীতের সময় 4 থেকে 5 দিন পর্যন্ত সময় লেগে যায়। এবার যে ফুটেজটি দেখছেন এটি হলো 4র্থ দিনের ফুটেজ এবং বীজ বোনা থেকে 4 দিন পর আমাদের চারাগুলো এই অবস্থায় রয়েছে বা আমাদের বীজগুলো এই অবস্থায় এসেছে। আপনি দেখতে পাচ্ছেন সবগুলো বীজ থেকে কিন্তু নতুন শিকড় বের হয়ে গেছে। সো এখন আপনি এই বীজগুলোকে সরাসরি মাটিতেও বুনে দিতে পারেন বা আলাদা আলাদা চারা তৈরির জন্য কিছু পলিব্যাগ অথবা ওয়ান টাইম কাপের মধ্যে আলাদা চারা প্রথমে তৈরি করে নিতে পারেন। এটা আপনার সুবিধার উপর ডিপেন্ড করবে। সো আমি এগুলোকে প্রথমে আলাদা আলাদা চারা হিসাবেই আলাদা আলাদা ছোট ছোট কাপে রোপণ করব, তারপর আমি এগুলোকে মাটিতে বুনে দেব। সো কীভাবে এই বীজগুলোকে বসাতে হবে এবং চারা তৈরি করতে হবে আসুন এটাও আমরা দেখে নিই। চারাগুলো বসানোর জন্য এখানে মাটি প্রস্তুত করা হয়েছে। মাটি প্রস্তুতির জন্য আপনি যদি কিছু কম্পোস্ট সার ব্যবহার করতে পারেন তবে এটা ভালো হবে। আমি এখানে মাটির সাথে কিছু ধানের কুড়া মিশিয়ে দিয়েছি। এটার কারণ হলো এতে করে মাটিটা যাতে শক্ত না হয়ে যায়। এখানে আপনি হালকা একটু বালি মিশিয়ে দিতে পারতেন কিংবা কোকোপিটও মিশিয়ে দিতে পারতেন, বা এটা না দিলেও কোনো সমস্যা নেই, এটা ইমার্জেন্সি কোনো বিষয় নয়। সো যাই হোক, আমি মাটিটা প্রস্তুত করে নিয়েছি এবং এখানে মাটিটা প্রস্তুতির সময় মোটামুটি 80% সাধারণ মাটি এবং 20 থেকে 30% কম্পোস্ট সার মিক্স করে আমি মাটিটা প্রস্তুত করেছি। এবার আমি একটা একটা করে বীজগুলোকে এই ছোটো কাপগুলোর মধ্যে বসাবো। দেখুন শেকড়গুলো কিন্তু অনেক বড় হয়ে গেছে, খেয়াল রাখবেন শেকড়গুলো যেন ভেঙে না যায়। বীজ বসানোর জন্য আমি কাপগুলোর মাঝখানে কিছু গর্ত করে নিচ্ছি আঙুল দিয়ে এবং লম্বালম্বিভাবে বসাবো যাতে শেকড়গুলো ভেঙে না যায়। বীজ বসানোর সময় গাছের যে শেকড়গুলো আপনি দেখছেন এগুলোকে মাটির নিচে দেবেন এবং গাছের যে বীজস্তক বা বীজের শক্ত অংশটুকু বা পাতা আলা অংশটুকু যেটুকু এটুকুকে মাটির উপরে রাখবেন। এইভাবে করে আপনি বীজগুলোকে বসাবেন এবং তারপর চারদিক দিয়ে হালকাভাবে মাটি দিয়ে দেবেন। পদ্ধতিটা খুবই সহজ, আর এই পদ্ধতিতে আপনি দামি বীজগুলো করলে কোনো বীজ নষ্ট হবে না। আর নর্মালি যদি মাটির মধ্যে ফেলে রেখে দেন সেক্ষেত্রে 10টা বীজের মধ্যে 2-3টার বেশি গজাবে না, কিন্তু এই পদ্ধতিতে মোটামুটি 90-95% বীজ গজানোর হার দেখতে পাওয়া যায় এবং গাছগুলোও পরবর্তীতে বেশ শক্তিশালী হয়। সো আমার কাজটা শেষ, এবার আমি এর মধ্যে কিছু পানি দিয়ে দেব এবং এই অবস্থা থেকে আপনি প্রতিদিন এতে পানি দেবেন, আর 1-2 দিন আপনি এটাকে ছায়া রাখতে পারেন, তারপরে পুরোপুরি রোদে দিয়ে দেবেন যখন গাছে 2টা করে পাতা বের হবে। এবার আমি পুরো 8ম দিনে চলে যাচ্ছি। দেখুন 8ম দিনে আমাদের গাছগুলো কিন্তু রেডি হয়ে গেছে। এই অবস্থাতে আপনি মিষ্টি কুমড়ার এই চারাগুলোকে যেখানে খুশি সেখানে রোপণ করতে পারেন। আবার আপনি যদি চান যে আরও 8-10 দিন গাছগুলো এই পটের মধ্যেই থাকবে সেক্ষেত্রে এটাও করতে পারেন, গাছগুলোকে আরও বড় করে আপনি তখনও রোপণ করতে পারেন। এটা আপনার সুবিধার উপর ডিপেন্ড করে। সো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলবেন, আর মিষ্টি কুমড়া চাষের অন্যান্য ডিটেলসগুলো পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, কারণ আমরা মানে পর্যায়ক্রমে এই মিষ্টি কুমড়া চাষের সব কিছু একে একে প্রকাশ করতে থাকবো। ধন্যবাদ পুরো ভিডিওটিতে সাথে থাকার জন্য।
মানে পর্যায়ক্রমে এই মিষ্টি কুমড়া চাষে সবকিছু একে একে প্রকাশ করতে থাকবো। ধন্যবাদ প্রভৃতিতে সাথে থাকার জন্য।